नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं जहांगीर, आप देख रहे हैं आपका अपना चैनल कोल्ड फिल्म मिरर। বর্ধমান জেলা বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আজকে আনুষ্ঠানিকভাবে এই বইটি প্রকাশিত হল। এই মাঠে মাননীয় শ্রী মলয় পটক মহাশয় চৌধুরী মহাশয় এই মুহূর্তে আমাদের এখানে উপস্থিত রয়েছেন, আমাদের মধ্যে এসে উপস্থিত রয়েছেন। বই মেলা কিন্তু অনেকদিন ধরেই হয়, আমার খেয়াল আছে বোধহয় সেটা 37তম না 38তম বই মেলার মিটিং ছিল। সেই মিটিংয়ে বর্ধমান জেলা তখন অভিব্যক্ত ছিল, তো সেই মিটিংয়ে বললাম 37 বা 38টা বই মেলা হয়ে গেছে, আসানসোলে তো একবারও হয়নি। সেই প্রথম অভিব্যক্ত বর্ধমানে আমরা বই মেলা শুরু করি আসানসোলে, এবং তার পরবর্তী সময়ে 2017 সালে 7ই এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসানসোলকে আলাদা জেলা ঘোষণা করার পর, পশ্চিম বর্ধমান জেলা ঘোষণা করার পর, পরপর 4 বছর বই মেলা আমরা এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে এই মাঠেই আমরা বই মেলা করছি। বই মেলার আমাদের আসানসোল আরেকটা হয়, কিন্তু এটা হচ্ছে সরকারি বই মেলা, এবং এখানে বই মেলার উৎসাহ এতটা, আমি এক্ষুনি সিদ্দিকুল্লাহ সাহেবকে বলছিলাম, ওনাদের দপ্তর থেকে বেঁধে দেওয়া হয়েছিল যে 65টার বেশি স্টল করা যাবে না, কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনে 106 জন বুকিং করে দিয়েছেন 106টা স্টল। পরবর্তীকালে আরও 10টা এবং 6টা 16টা স্টল আরও বাড়াতে হবে। তো এইখানে বইমেলার চাহিদা আসানসোলে, আমার মনে হয় রাজ্যে যতগুলো বই মেলা হয় তার মধ্যে অন্যতম। এবং আমি একটু আগেই সিদ্দিকুল্লাহ সাহেবকে বলছিলাম যে গতবার 1,20,00,000 টাকার বই বিক্রি হয়েছে, এবং এখানে যে হস্তশিল্প মেলা হয় সেখানে 5,00,000,000 টাকার বেশি বিক্রি হয়। এখানকার মানুষ উৎসাহী, এখানকার মানুষ আসেন বই মেলাতে, ঘোরেন, বই কেনেন, এবং যারা পাবলিশার যেখানে আসে সেই সমস্ত পাবলিশার্সরা বই বিক্রি হলে উৎসাহিত হয়। বই আমার পূর্ববর্তী বক্তা একজন বলছিলেন যে আজকাল ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে গেছে, অর্থাৎ মোবাইলেই আপনারা অনেক বই পড়তে পারেন, মোবাইলেই অনেক কিছু আজকাল করা যায়। কিন্তু সত্যি কথা বলতে কি, বই মেলা আমাদের আরেক বিধায়ক এসছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বর, তাকে আমি মঞ্চে আসার অনুরোধ করছি। এবং বই যারা পড়ে তারা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন যে কখন বই মেলা হবে। তার সচরাচর আমাদের শহরে যে কটা বইয়ের দোকান আছে সেই বই বইয়ের দোকানে কিন্তু এত বিভিন্ন বই আপনারা খুঁজে পাবেন না। যারা বইয়ের প্রতি আসক্ত, বই পড়েন, তারা কিন্তু একটার পর একটা স্টল ঘুরে ঘুরে তার পছন্দ মতো বইটি ঠিক বেছে নেন এবং কিনে নেন। তাই বই মেলার দরকার আছে, এবং বইয়ের চাহিদা কোনোদিন কমবে না, কারণ যতই ডিজিটাল প্ল্যাটফর্ম হোক বই পড়ার লোক কিন্তু কমছে না, বই পড়ার লোক কিন্তু বেড়েই যাচ্ছে। বই পড়তে হবে, এবং একটা প্রবাদ আছে যে স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। তো যে জ্ঞান অর্জন করে সেই জ্ঞানী মানুষ, তার চাহিদা কিন্তু কোনো পরিসীমা থাকে না। রাজার পরিসীমা থাকে তার রাজত্বের মধ্যে মানুষ পুজো করে, কিন্তু বিদ্যানরা তার রাজত্বের বাইরে গেলেও তিনি ততটাই সম্মান পান, বরঞ্চ বেশি পান। তাই বিদ্যা অর্জন করার দরকার, বই পড়ার দরকার, জ্ঞান অর্জন করার দরকার, এবং তাহলেই আমরা সমাজে
নিজেরা যেমন প্রতিষ্ঠিত হতে পারবো তেমনি সমাজকেও আমরা আরো উন্নত করতে পারবো। আমার বক্তব্যকে দীর্ঘায়।